से नजरे तो मुझसे चुराना, जरा तेरा इरादा तो बता। तूने जिया रे, रेजी किया रे, रेजी किया रे। गान सुनते के ना पसंद करे, गानेर जगते एमन किछु शिल्पी रोएछे जादेर गान सुनते दर्शक एकटु बेशी पसंद करे। তেমনই গানের জগতের পছন্দের দুজন শিল্পী নেহা কাক্কার এবং সুনিধি চৌহান, যাদের গান শুনতে আমরা একটু বেশি পছন্দ করি। আজকের ভিডিওতে জানাবো এই দুই শিল্পীর মধ্যে কে সেরা, গানের জগতে কে সবচেয়ে এগিয়ে, কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তবে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই কথা বলবো সুনিধি চৌহানকে নিয়ে। সুনিধি চৌহান যে তার গানের জাদুতে মাতিয়ে রেখেছিল গোটা দর্শক মহল। প্রথমেই থাকছে সুনিধির কণ্ঠের বেশ পাওয়ারফুল একটি গান কামিল। গানটি ধুম থ্রি মুভির একটি গান। সুনিধি চৌহানের পাওয়ারফুল ভয়েস এবং ক্যাটরিনা কাইফের অসাধারণ পারফরমেন্স গানটিকে নিয়ে গেছে এক নতুন মাত্রায়। এই গানের সাথে মিল দেখেই থাকছে নেহা কাক্কারের কণ্ঠের পাওয়ারফুল সং দিলবার। নেহা কাক্কারের ভয়েস এবং নোরা ফাতিহির ডান্স গানটিকে নিয়ে গেছে এক অন্য পর্যায়ে। এরপর রয়েছে সুনিধি চৌহানের সামে সামে গানটি। এই গানটি শুনেনি এমন গান প্রেমী মনে হয় খুব কমই রয়েছে। পুষ্পা সিনেমার এই গানটিতে সুনিধির কণ্ঠ শুনতে পাই আমরা। গানটি ভাইরাল হয় সকল প্রকার সোশ্যাল মিডিয়ায়। সুনিধির প্রচন্ড রকমের হিট হওয়া গানটির সাথে মিল রেখে থাকছে নেহা কাক্কারের সাকি সাকি গানটি। এই গানটি নেহার গাওয়া বেশ পপুলার গানের মধ্যে একটি। এরপর রয়েছে সুনিধির বেশ সফট একটি গান তু জারুরে গানটি। জিত মুভির জন্য সুনিধি এই গানটি গায়, আর এই গানের সাথে থাকছে নেহা কাক্কারের সবচেয়ে সফট গান মিলি হো তুম গানটি। মিলি হো তুম হামকো বড়ে নসিবো সে। এই গানটি নেহা কাক্কারের ক্যারিয়ার পাল্টে দিয়েছে। নেহার এই গানটি ইউটিউবে ভিউ পেয়েছে 1.2 বিলিয়ন। এই গানে নেহার পারফরমেন্স ছিল অসাধারণ। এরপর রয়েছে সুনিধির শিলা কি জওয়ানি গানটি। আর সুনিধির এই গানটি শুনেনি এমন লোক হয়তো খুব কমই আছে। এর পাশাপাশি থাকছে নেহার আকমারে গানটি। সিম্বা ছবির এই গানটিতে নেহার পাওয়ারফুল ভয়েস গানটিকে দিয়েছে এক অন্য মাত্রা। গানটি নেহা কাক্কারের গাওয়া হিট গানের মধ্যে অন্যতম একটি। গানটিতে ভিউ রয়েছে 1.1 বিলিয়ন প্লাস। এরপর রয়েছে সুনিধির ধুম্মা চলে গানটি। এই গানটি সুনিধির ক্যারিয়ারের অন্যতম সেরা একটি গান। এই গানটি শোনেনি এমন লোকও হয়তো খুব কমই আছে। সুনিধির এনার্জেটিক ভয়েস গানটিকে দিয়েছে এক অন্য মাত্রা। এই গানটির সাথে মিল রেখেই থাকছে নেহার বেশ এনার্জেটিক একটি গান কালা চশমা গানটি। এই গানটিও নেহার কণ্ঠের গাওয়া জনপ্রিয় গানের মধ্যে একটি। এবার আসা যাক দুজনের মাঝে কে সেরা। সত্যি বলতে নেহা কাক্কার এবং সুনিধি চৌহান দুজনেই হলেন বলিউডের ফিমেল রকস্টার।
দুজনের জায়গায় দুজনেই সেরা। তবে এক্ষেত্রে সুনিধি চৌহান নেহার চেয়ে এগিয়ে থাকবে বলে আমি মনে করি। তো দর্শক, আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।